আটকে যাচ্ছে আমি মা বাড়ি, তাও আবার ফুল তুলতে তুলতে। চলো যাই। বাবু, এই গাছটায় একটা এত ফুল রয়েছে, এখানে খুঁজলে আরো কটা ফুল পাবো। একটা ঘরে তো মাই দুটো গাছের নিচে তো ফুল। আমার মায়ের তো আবার হাতটা ভরা। চলো ছাড়ো, কি সুন্দর ফুলের গন্ধ। ভাই, তোমরা বলো এই গরমের মধ্যে তোমরা কি হচ্ছে? আমি তো আরো ফিরতে ভাত হয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তোমরা বলো তোমরা সব থেকে বেশি কোথাও যেতে ভালো লাগবে? আমার তো মামার বাড়ি এবং গ্রামের বাড়ি। আর পিসির বাড়ি গেলে তো আমার কোনো কথা নেই, আমি আর ওখান থেকে আসতে চাই না। কিন্তু আসতে তো হবেই, সামনে পরীক্ষা, তার জন্যে আবার মামার বাড়ি থেকে ফিরে আসতে হবে। আর আমি দুজন ভিডিও দিইনি রাত্রে আর সকালে। আরে দাদা, এই তো আমি বললাম না এখানে আমরা ভাড়া থাকি, তার জন্য ওখান থেকে আসলাম তোমার বাড়ির সামনে থেকে। একটু তাদের সাথে দেখা হয়ে গেল নাচের। এইখানে কিন্তু আমরা একটা দাদার বাড়ি, সেটা নাচের। এখানটা, ওখানটা, ওইখানটা কিন্তু আমার দাদাদের নাচের ক্লাসের বাড়ি, ঠিক আছে? আর্য দা, একটা হচ্ছে নয়ন দাদা, কিন্তু আর্য দাদা বলে ডাকে বাবুন, আরেকটা হচ্ছে সম্পূর্ণ, আরেকটা হচ্ছে মনোজ দাদা। আর একটা দুটো দিদি বড় বড় নাচে, সেই দিদিগুলোর নাম আমি জানি না, কিন্তু আর আমার নাম তো নিশ্চয়ই তোমরা জানো। চলো তো আজকের জন্য আমার ভিডিও এটুকুই, তো আবার কালকে দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা। আর হ্যাঁ, তোমরা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাও না। আর হ্যাঁ, কমেন্ট করবে, ঠিক আছে? তো আজকের জন্য টাটা। আর আমি কিন্তু মামা বাড়ির কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে? এইবারে আর কিছুক্ষণ হাঁটলেই আমার মা। তো এখানে যেন এটুকুই, কালকে আবার দেখা হচ্ছে।